অক্সিজেন ছাড়া প্রাণীকুলের অস্তিত্ব কল্পনা করা দায়। আর এই অক্সিজেন যোগান দেয় বৃক্ষরাজি, বিনিময়ে গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। কিন্তু বর্তমান বিশ্বে প্রয়োজনে অপ্রয়োজনে যেভাবে বন ধ্বংস হচ্ছে তাতে বিশেষজ্ঞরা প্রমাদ গুনছেন, এবং সেই সাথে এই বিশ্বকে সমূহ বিপদের হাত থেকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন। বন সৃজনের প্রয়োজনীয়তা অনুভব করে জুলাই মাস ব্যাপী বনমহোৎসব পালন করা হয়। করোনা আবহের মধ্যে শনিবার রাজ্যভিত্তিক বনমহোৎসবের আয়োজন করে রাজ্য বন দপ্তর মহাকরণ প্রাঙ্গণে এদিন 71তম রাজ্যভিত্তিক বনমহোৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ও বনমন্ত্রী সহ অন্যান্যরা অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করেন। বনমহোৎসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গোটা দেশের মধ্যে রাজ্যে এই প্রথম ই ট্রি ব্যবস্থা করা হয়েছে। তিনি বনমন্ত্রী সহ বন বিভাগের এই কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। যে আমাদের রাজ্যে প্রথম ই ট্রি এর ব্যবস্থা করা হয়েছে, ও তাতে যখন স্মার্টফোন দিয়ে আপনি স্ক্যান করবেন যে গাছটা আপনি লাগিয়েছেন, তো তার সামনে একটা ইয়ে থাকবে, স্ক্যানিং সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে আপনি আপ যখন আপনার স্মার্টফোন দিয়ে সামনে রাখবেন, তো আপনি আপ পুরো ডিটেলস কে লাগিয়েছে, তার ডিটেলস কি, কোন গাছ লাগিয়েছে, এই গাছে কি লাভ হবে, ইন ডিটেলস একদম আপনি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেটা এই প্রথম ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য এবং কোনো রাজ্যের ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, তার জন্য আমি আবারও ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে বনমহোৎসব করা হতো বটে, কিন্তু চারা গাছের হিসাব রাখা হতো না, আর বর্তমানে সবই হিসাব রাখা হয় এবং তাতে ফলও পাওয়া যাচ্ছে হাতে হাত। সঙ্গে আরেকটা বড় বিষয় যে আমরা দেখিতে 2015-16 যে গাছ লাগানো হতো বনমহোৎসব করে ঢাকঢোল পিটে, তারপর গাছগুলো কোথায় আছে কি নেই তার কোনো হিসেব নিকাশ ছিল না। কিন্তু আজকের যে সরকার রয়েছে সেই সরকারের কাছে প্রতিটি গাছের প্রতিটি নার্সারির হিসাব রয়েছে। যেমন এবছরে 18 লক্ষের কাছাকাছি নার্সারিতে নতুন চারা গাছ তৈরি হচ্ছে, তো হিসাব রয়েছে। গাছ যে লাগানো হচ্ছে, আগে 40% থেকে 60% ম্যাক্সিমাম গাছ মানে বাঁচানো যেত। আমি অত্যন্ত খুশির সঙ্গে বলতে চাইছি, এই নতুন সরকার আসার পর 2019-20 বা 2021-এর যে ডেটা এসছে তাতে 90-95% গাছকে বাঁচানো সম্ভব হয়েছে। সেটা হচ্ছে বনমহোৎসবের সবচেয়ে বড় উপহার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, শুধু ঘটা করে বনমহোৎসব পালন নয়, প্রতিটি চারা গাছ যাতে বেঁচে থাকে সে দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি লাগালাম, ঢাকঢোল পিটে করে গেলাম, তারপরে সে মরে গেল, তার কোনো তোয়াক্কা নেই, তাতে লাভ নেই। যখন সেই গাছ বেঁচে গেছে এবং তার রেজাল্ট আমার সামনে আসছে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করছে, সেটাই সবচেয়ে বড় উপলব্ধি আজকের দিনে, যে আমরা 90-95% গাছ লাগাচ্ছি সেগুলো বেঁচে আছে এবং সেগুলি আমাদের সবচেয়ে বড় সম্পদ। কারণ গাছই আমাদেরকে যে অক্সিজেন দেয় তাতে আমরা বেঁচে থাকি, আর অক্সিজেন দেওয়ার জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট বড় মাত্রায় সুন্দরভাবে কাজ করে। উল্লেখ্য, 71তম রাজ্যভিত্তিক বনমহোৎসবের এ বছরের থিম ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।